রেশন ব্যবস্থার আধুনিকীকরণে এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ শুরু হলো গোঘাট 1 নম্বর ব্লকে। উপভোক্তাদেরকে এর জন্য রেশন কার্ড ও আধার কার্ডের জেরক্স মোবাইল নাম্বার সহ জমা দিতে হচ্ছে। এর ফলে এদিন ব্লক অফিস চত্বরে দীর্ঘ লাইন পড়ে। সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না বলে অভিযোগ। হচ্ছে 11 নম্বর ফর্ম জমা নেওয়া হচ্ছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার জন্য, সংযুক্তিকরণের জন্য। আর এটা মোবাইল নাম্বার, আধার কার্ড, রেশন কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের জন্য এই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে। ফর্ম জমা না দিলে কী সমস্যায় পড়বে সাধারণত? হ্যাঁ, ফর্ম জমা না দিলে কী সমস্যায় পড়বে সাধারণত? ফর্ম জমা না নেওয়া হলে এটা আগস্টের পর যদি হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মাল তুলতে হয় ইপোস মেশিনে ডিলারদের কাছে, তখন ওই আধার লিঙ্ক না থাকলে তার ফ্যামিলি একটা আধার কার্ড না যদি লিঙ্ক থাকে সেই ব্যক্তিটার মাল নাও পেতে পারে, বা এই এর জন্য সে সমস্যায় পড়তে পারে, পরবর্তী সময় সে সমস্যায় পড়তে পারে। আমার নাম বাপন ঘোষ। আধার কার্ড আর রেশন কার্ডের সেম জেরক্স করে জমা দিতে হবে ডিলারের বক্তব্য। ডিলার কী বলতে চাই? ডিলার বলছে এইভাবে জমা যদি না দেওয়া হয় ভবিষ্যতে রেশন পাওয়া যাবে না। সরকারি নির্দেশ কিছু এসেছে? না, সরকারি নির্দেশ আমরা এখনো কিছু পাইনি। আপনার নাম? আমার নাম স্বপন চৌধুরী, বাড়ি কাঁটালি। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।